স্কুল হচ্ছে আমাদের বর্ণগরেরই বর্ণগর নরনাথ বিদ্যা মন্দির, যেখান থেকে আমি বড় হয়েছি। ছোটোবেলাটা স্কুল আমাদের বর্ণগরের, এখনও যাই মাঝে মাঝে স্যারদের সাথে দেখা। আমার সমস্ত ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আমার খুব ক্লোজ, তার মধ্যে সবাই বর্ণগর নরনাথ বিদ্যা মন্দির, যাদের সাথে এখন নিয়মিত কথা হয়। কেউ চেন্নাই, কেউ বর্ণগরে, বাইরে রয়েছে কেউ, কিন্তু কথা নিয়মিত কথা আমাদের ফ্রেন্ড সার্কেল। আমরা সবসময় স্কুলে গেলেই বর্ণ নিয়ে যেতাম, আমাদের মানে আমরা যে 5C থেকে বড় হয়েছি সেখান থেকে, ওইখান থেকেই আমাদের বল থাকতো আমাদের গ্রুপের কাছে। আমরা প্রত্যেক টিফিনে আবার যখন স্কুল শেষ হয়ে যেত সবাই মিলে খেলতাম। স্যারেদের কথা স্পেসিফিক্যালি কারোর একজনের নাম বলা যাবে না, যদি বলতে হয় মানে অনেকজন স্যার, যেমন মিন্টু বাবু, এস কে এম স্যার, সৌরাংশুবাবু, এনকে স্যার, আমাদের হেডমাস্টার মশাই, আমাদের মানে এসি স্যার ছিলেন উনি, তারপর আমাদের সিকে স্যার ছিলেন, এনারা সবাই, গোপেশবাবু, এরা প্রত্যেকেই আমাদের খুব ভালোবাসত প্রচণ্ড। এম এম স্যার, সবাই আমাদের খুব ভালোবাসত, যারা স্পেশালি ফুটবলকে খুব ভালোবাসত, স্পোর্টসকে খুব ভালোবাসত, সবাই আমাদের যে সমস্ত টিচারের নাম বললাম প্রত্যেকেই খুশি হয়েছিলো। ইভেন এখনও প্রত্যেক বই যখন সিজন শেষ হয়, মিন্টুবাবু, সৌরাংশুবাবু বা এস কে এম স্যারের সাথে দেখা করা হয়, দেখা করি, বা এনকে স্যারের সাথে দেখা হয়ে যায় মাঝে মাঝে, দেখা করতে যাই বাড়িতে মাঝে মাঝে যাই। নস্টালজিক বলতে যখনই স্কুলে যাই, এখন তো স্কুলে যাওয়া হয় না, যখন স্কুলে যাই বা স্কুলের মাঠ দেখি তখনই পুরনো সব কথা মনে পড়ে। আমরা প্রত্যেক বছর একটা আমাদের মানে আমাদের যারা ক্লাসমেট ছিল তারা একটা মানে গ্রুপ তৈরি করেছি হোয়াটসঅ্যাপে, প্রত্যেক বছর একবার করে মিট হয়, কথা হয়, গল্প হয়, এইটাই।